হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আরেকটা ফ্যামিলি ট্রিপের ভিডিও শেয়ার করব। আমি আসলে কোথাও গেলে চেষ্টা করি ছোট ছোট একটা ভিডিও করার, সেগুলি পরবর্তীতে সুন্দর একটা মেমোরিজ হয়ে থাকে। যাই হোক, আমরা সবাই যাচ্ছিলাম অনেক মজা করতে করতে, আর আমার ছেলেটা সব থেকে বেশি এনজয় করছিল, কারণ গাড়িতে ওর কোনো কার সিট ছিল না, আর ও কার সিট ছাড়া অনেক এনজয় করে, মামির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। যেতে যেতে আমরা সবাই রাস্তার মধ্যে একটু ব্রেক দিয়েছিলাম, আর আমার অনেক ক্ষুধা লেগেছিল। পরে আমার হাজবেন্ড আমার জন্য একটু খাবার কিনতে গিয়েছিল KFC-তে। আর এই যে আমার পিচিটা বাবার কোলে অনেক মজা করতে করতে যাচ্ছে, আশেপাশে সব কিছু দেখছে। আর আমার ছেলেটা অনেক বেশি এনজয় করছিল তার বাবার সাথে, আমার সাথে। ও বাইরে গেলে নর্মালি অনেক পছন্দ করে বাইরে যেতে। মাশাল্লাহ, আমার বাচ্চাটা অনেক হাসি খুশি ছিল। আর আমরা একটু করে যাচ্ছিলাম, একটু করে ব্রেক দিচ্ছিলাম, একটু করে ছবি টবি তুলছিলাম, তারপরে এখানে নর্মালি খাওয়া দাওয়ার জন্য ব্রেক দিয়েছিলাম। আর যেতে যেতে এর মাঝখানে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা সবাই লাঞ্চ করার জন্য বসে পড়েছিলাম। আর আমার ছেলেকে নিয়ে আমরা যদি কোথাও যাই, সেখানে আজরানিমান থাকলে তো আমার একদমই কোনো টেনশন করতে হয় না। ওর দুই মামা হলো ওর অনেক অনেক বড় প্রোটেকশন। তারপরেই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, ছোলা ভুনা, তারপর মুড়ি ছিল, পানি, সব কিছু মিলিয়ে। তো এভাবে, আর আমি আসলে ভিডিওতে এত এত বেশি কথা বলতে পারি না, আমি এমনিতে অনেক কথা বলি, কিন্তু ভিডিওতে এক হলো একা একা কিভাবে কথা বলবো। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আমার আসলে ভিডিওর মধ্যে বোঝা যায় যে নিজের ভয়েসটা কত বাজে। আর ভিডিও করার পর যখন ভিডিও থেকে নিজের ভয়েসটা শুনি, মনে হয় না আর কখনোই কথা বলবো। এই তো, তারপর আমরা আরেক জায়গায় ব্রেক দিয়েছি, ওরা সবাই যার যার মতো ছবি তুলছিল, আর আমার ছেলেকে আমি খাওয়াচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরাও একটু ফটোশ্যুট করছিলাম। আমি এখানে একটু ট্রাই করছিলাম যে পাহাড়ের মধ্যে সাউন্ড করলে প্রতিধ্বনিটা হয় নাকি, কিন্তু এখানে আসলে হয় নাই। আর এই জায়গাটার আসলে মেন সৌন্দর্য রাস্তাটাই, ফল টাইমে রাস্তার দুই পাশে অনেক গাছপালা থাকে, পাতাগুলার কালার আসে, দেখতে ভালো লাগে। কিন্তু এখানে খালি চোখের যে সৌন্দর্যটা, ওইটা ফোনে বা ক্যামেরাতে একদমই আসে নাই। তারপরে আমি চেষ্টা করেছি একটু একটু ভিডিও নেওয়ার জন্য। আর এই টাইমটাতে আমরা সবাই একত্র হয়ে ছবি তুলছিলাম, আর ইমান এই যে পরিবেশ নষ্ট, ও দুষ্টামি করছিল সবার সাথে ছবি তুলে নিয়ে। আর এই এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল, চা খাওয়ার একদম পারফেক্ট টাইম ছিল, তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আমাদের সাথে আমার ছেলেটাও একটু চা খাওয়া ট্রাই করছিল। তারপর এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে সবাই অনেক টায়ার্ড ছিলাম, কারণ প্রায় সারা দিন সবাই গাড়িতে ছিলাম। তারপর টায়ার্ড ফেস নিয়ে, টায়ার্ড হয়ে সবাই বাসায় চলে গিয়েছি।